ত্রিপুরা ওবিসি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার এক মেগা ঋণদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল এবং কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার সহ অন্যান্যরা। রাজ্যের ওবিসি শ্রেণীভুক্ত মানুষের আর্থিক বিকাশের লক্ষ্যেই ঋণদান শিবিরে বিভিন্ন জনকে ঋণ প্রদান করা হয় এবং স্বনির্ভর হবার জন্য বণ্টন করা হয় অটো গাড়ি সহ বিভিন্ন সুযোগ সুবিধা। রাজ্যের ওবিসি উন্নয়ন দপ্তর নিরন্তর ওবিসিদের আর্থিক উন্নতির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে বক্তব্যে উল্লেখ করেন দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। সম্পূর্ণ ডিটেইলস ভাবে আমাদের ত্রিপুরা রাজ্য সরকার তথা ওবিসি দপ্তর কিভাবে এই রাজ্যে ওবিসি সম্প্রদায়ভুক্ত জাতিদের কল্যাণে আমরা কি কি কাজ করছি সেইগুলি উনি তুলে ধরেছেন। আমরা লাস্ট মুভমেন্টে আমরা বিগত আমাদের এই সরকার আসার পর থেকে এই ওবিসি সম্প্রদায়ের জন্য অনেক লোন বিভিন্ন খাতে দেওয়া হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে ওবিসিদের আর্থিক বিকাশের লক্ষ্যে দপ্তর 2 কোটি টাকার অধিক ঋণ প্রদান করেছে বলে জানান মন্ত্রী রামপ্রসাদ পাল। গত এক সপ্তাহের মধ্যে আমরা ওবিসি সম্প্রদায় এবং আমাদের ওবিসি দপ্তরের পক্ষ থেকে আমরা প্রায় 2,93,40,000 টাকা আমরা আমাদের ওবিসি সম্প্রদায়ের হাতে তুলে ধরেছি। আর আমাদের এটা করার একটাই উদ্দেশ্য এবং একটাই লক্ষ্য যে আমরা আমাদের এই ওবিসি দপ্তর ত্রিপুরা সরকার চাই যাতে করে আমাদের ওবিসি দপ্তরের যারা আমাদের জাতি আছে তারা যেন অন্যান্য জাতি থেকে পিছিয়ে না থাকে, আমরা তাদের পাশে আমাদের দপ্তর সর্বদা তাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত। আগামী দিনেও ওবিসি কল্যাণ দপ্তরের এই উন্নয়ন কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন রামপ্রসাদ পাল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।